বাংলার বিনোদনময় সাহিত্য জগৎ আলোকিত রোমাঞ্চময় গল্পের ঝুলি দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা দ্য অ্যাডভেঞ্চার স্টেশন। আজকে আপনাদের জন্য রয়েছে সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসি গ্রন্থ থেকে গৃহীত গুপ্তধনের গুজব দ্বিতীয় পর্ব। এখনো পর্যন্ত আপনারা যা শুনলেন, এক সকালবেলায় অনিশ্চয় মজুমদার এসে মিতিনকে বলল এমন একটা বাড়ির কথা যেখানে অন্য লোকেদের গুপ্তধনের খোঁজে বাড়ির লোক অতিষ্ঠ হয়ে উঠেছে। মিনাধ্বজ বাড়ির একমাত্র মালকিন, অসম্ভব বইপোকা গোছের এক মহিলা। তিনি ব্যাপারটা কোনো প্রাইভেট ইনভেস্টিগেটরকে দিয়ে খতিয়ে দেখতে চান। মিতিন, পার্থ, টুপুর সবাই বাড়িতে পৌঁছে আগে মিনাধ্বজের পারিবারিক ইতিহাস জানল। কথা বলল করুণা নামক রান্নার লোকের সাথে। জানতে পারল পারিবারিক পুরোহিতের যে কোনো কথা ফুলিয়ে গল্প বানানোর বদ অভ্যাসের ব্যাপারে। ঘুরে দেখল বাড়ির বেসমেন্টে থাকা কিছু অতি পুরনো সামগ্রী। সন্দীপ্তা বলে বাড়ির কেয়ারটেকার ওদের দেখালো বহু যুগ আগে বানানো জেটি ও সুইস গেট। বাড়ি এসে জোর আলোচনায় বসলো পার্থ, টুপুর, মিতিন নির্বাক। শুধু টুপুরকে বলল দ্বিতীয় অভিযানের জন্য প্রস্তুত হতে। তারপর সকাল 9টার মধ্যে মিতিন স্নানটান সেরে তৈরি, মাসির তারা খেয়ে টুপুরও। পার্থ আজ অভিযানে অংশ নিতে পারছে না, প্রেসে বিস্তর কাজ আছে, কাকে কাকে যেন জিনিস ডেলিভারি দিতে হবে। মুখে যতই টিপ্পনি কাটুক আজও তার নূরপুর যাওয়ার খুব ইচ্ছে ছিল। বাসনায় জল পড়ে যেতে সে যেন ঈষৎ ক্ষুব্ধ। শেষ মুহূর্তেও পার্থ একবার বাগড়া দেওয়ার চেষ্টা করল। কাল 15ই আগস্ট, কালই চলো না, ভোর ভোর বেরিয়ে পড়ব, বুম বুমকেও নেব সঙ্গে, চমৎকার একটা আউটিং হয়ে যাবে। প্রস্তাবটা আমলি দিল না মিতিন, সরাসরি বলল, আমরা বেড়াতে যাচ্ছি না স্যার, আর তাছাড়া এখন একটা দিনও আমি কিন্তু নষ্ট করতে রাজি নই। দিন তো তোমার এমনিতেই নষ্ট, বুনো হাঁসের পিছনে ছুটে বেড়ানোই তো অর্থহীন। যাকগে, সাবধানে যেও, গাড়িতে তেল বেশি নেই, ট্যাঙ্কি ভরে নিতে ভুলে যেও না। আমরা তো গাড়ি নিচ্ছি না। বাসে যাচ্ছ নাকি? ঝাঁকুনিতে কোমর খুলে যাবে কিন্তু। তোমাকে টেনশন করতে হবে না, পারলে তাড়াতাড়ি ফিরে বুমবুমকে কোথাও একটু ঘুরিয়ে আনো। বলেই টুপুরকে নিয়ে মিতিন রাস্তায় গেল। মোড়ে এসে ট্যাক্সি ধরল, সিটে বসে নির্দেশ দিল, হাওড়া। টুপুর অবাক, ও মা, হাওড়া যাব কেন? আজ রুটটা একটু বদলাচ্ছি, হাওড়া ট্রেন ধরে বাগনান, সেখান থেকে গাদিয়ারা, আর তারপর জলপথ। এ যেন মেঘনা চাইতেই জল। কাল মনে মনে গাদিয়ারার কথা ভাবছিল, 24 ঘন্টার মধ্যে সেই আশা যে পূরণ হতে চলেছে। টুপুর আহ্লাদিত মুখে বলল, হঠাৎ এই প্ল্যান? দেখতে চাই অন্যভাবে নূরপুর পৌঁছাতে কেমন লাগে। অন্য কোনো উদ্দেশ্য নিশ্চয়ই আছে, তবে ভাঙতে না চাইলে টুপুরই বা জোরাজুরি করবে কেন? এক সময় তো জানা যাবেই, এখন চুপচাপ মিতিন মাসিকে দেখে যাওয়াই ভালো। বাগনান পৌঁছে একটা অটো নিয়ে নিল মিতিন। হাওড়ার এদিকটায় টুপুর আগে কখনো আসেনি, চারিদিক এমনিতেই সবুজ, বর্ষায় ভিজে সেই সবুজ যেন ঝকঝক করছে। পড়ছে ছোট ছোট গ্রাম, একটু ভিড় ভিড় জনপদ, এক জায়গায় মেলাও চলছে জন্মাষ্টমীর, রঙিন পোশাকে অনেক কচিকাঁচা জড়ো হয়েছে সেখানে। শেষে বেশ খানিকটা ভাঙাচোরা রাস্তা পেরিয়ে টুপুররা যখন গাদিয়ারা পৌঁছল, ঘড়ির কাঁটা তখন 12টা ছুঁই ছুঁই। অটোর ভাড়া মিটিয়ে মিতিন নদীর পাড়ে ছুটল। সামনেই বয়ে যাচ্ছে রূপনারায়ণ, গঙ্গাও বেশি দূর নয়। কাল গঙ্গায় তেমন জল ছিল না, তুলনায় রূপনারায়ণ আজ থই থই। উঁচু পার ঢাল হয়ে নেমেছে নদীতে, জলে বাঁধা আছে সার সার নৌকা। মিতিন পার থেকে চেঁচিয়ে এক মাঝিকে ডাকল, ও দাদা, জোয়ার কতক্ষণ চলবে? হাওয়ায় উত্তর ভেসে এলো, আরো ধরুন ঘন্টাখানেক। ঠিক তো, জলই আমাদের জীবন দিদি, হিসেবে ভুল হয় না। এবার যেন মিতিনের ছটফটানি একটু কমল, টুপুরকে বলল, চল আগে কিছু খেয়ে নি। এখান থেকে লঞ্চ ঘাটটা কত দূর ভাই? বেশি নয়, জোর
হাফ কিলোমিটার নদীতে ঘুরবেন? সামনে থেকে নৌকা নিন না, চেরা মাঝি আছে, বলে দিচ্ছি আপনাদের মায়াচর পর্যন্ত বেরিয়ে আনবে। না গো, আমরা ওই নৌকা করে নূরপুর যাব। শুধু টুপুরি নয়, ছেলেটিও এবার যথেষ্ট বিস্মিত। হাতের কাছে লঞ্চ মজুদ, তবু নৌকোয় নূরপুর যেতে চায়। এমন যাত্রী বোধহয় বড় একটা দেখেনি সে। তাও বাড়তি কৌতূহল না দেখিয়ে ছেলেটি বলল, তাহলে আবিষ্টি লঞ্চ ঘাট গিয়েই নৌকা খোঁজা ভালো, ওদিক দিয়ে নূরপুর কাছে হবে। এখান থেকেও নিতে পারি, আর যদি নূরপুরের কোনো নৌকা মেলে, মানে ওই ধরুন যার মাঝি ওদিকেই থাকে। তেমন কাউকে পাবে কি? আচ্ছা ঠিক আছে, আপনারা ততক্ষণ খান, আমি দেখছি। হ্যাঁ, মিলেছে একজন। সুস্বাদু ইলিশের ঝাল আর গরম গরম ভাতে পেট টইটুম্বুর করে ভোজনালয় থেকে বেরিয়ে টুপুর দেখল এক বুড়ো মতো লোক প্রতীক্ষা করছে। নূরপুরেরই বাসিন্দা, নাম সনাতন। মিতিন তো মহাখুশি, বলল, আমরা কিন্তু সোজা নূরপুর ঘাটে যাব না, আগে ওই গঙ্গা থেকে ভালো করে নূরপুরটা ঘুরে দেখব। যেমন আপনাদের ইচ্ছে। নৌকো থেকে সরু কাঠের তক্তা পেতে দিলেন সনাতন। ঢাল বেয়ে নেমে তক্তায় পা রেখে সন্তর্পণে নৌকায় উঠল টুপুর ও মিতিন। পাটাতনে বাবু হয়ে বসার পর সনাতন নৌকো ছাড়লেন। এখনো জোয়ার চলছে, স্রোতের বিপরীতে যাচ্ছে নৌকো। কসরত করে এগোতে হচ্ছে সনাতনকে। বৈঠা বাইছে এক ১৬ ১৭ বছরের তরুণ, সনাতন হাল ধরেছেন। আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে গাদিয়ারা। টুপুর দুচোখ মেলে তীরভূমিটা দেখছিল। পাড়ের কাছে হাঁটু জলে কি যেন হাতড়াচ্ছে বাচ্চা ছেলেমেয়ের দল। সকলেরই কোমরে গামছা, জল থেকে কিছু তুলে খপাখপ পুড়ছে গামছায়। টুপুর উত্তেজিত মুখে বলল, ওরা কি ধরছে গো মাঝি দাদা? নিন গো দিদি, বড় কষ্টের জীবন গো দিদি, দুটো পয়সা আয় করতে মানুষের ঘাম ছোটার জোগাড়। তা তোমরা বুঝি গাদিয়ারা বেড়াতে এসেছিলে? ওই আর কি, যাবো নূরপুর, একবার গাদিয়ারা ছুঁয়ে গেলাম। এখানকার কেল্লাটা দেখেছো? না, আজ আর হয়ে উঠল না। জানিস তো, গাদিয়ারায় লর্ড ক্লাইভের একটা দুর্গ আছে, ছিল ফোর্ট মর্নিংটন। ব্রিটিশরা বহুকাল আগেই দুর্গটা পরিত্যাগ করে। নদীর বাঁকে প্রায় হানাবাড়ির মতন পড়ে থাকতো ওটা। পরে ১৯৪২ বন্যায় প্রায় চুরমার হয়ে যায়। এখন একটা শুধুই ধ্বংসস্তূপ হিসেবে পড়ে রয়েছে। কথায় কথায় রূপনারায়ণ আর গঙ্গার সঙ্গমস্থল এসে গিয়েছে। দুটো নদনদীর ধারাকে দিব্যি চিহ্নিত করা যায়। যেখানে নদনদী দুটো মিশেছে সেখানে স্রোতটাও কেমন এলোমেলো। ঘূর্ণিতে নৌকো প্রায় পাক খেয়ে যাচ্ছিল। দক্ষ হাতে সামলে নিলেন সনাতন। এবার ভাগীরথী বেয়ে চলেছেন। ক্রমশ স্পষ্ট হচ্ছে নূরপুর কাছে আসছে। পশ্চিমে দামোদর নদও দৃশ্যমান। ভাগীরথী যেখানে বাঁক নিয়েছে তার খানিক আগে দামোদরের মোহনা। হঠাৎই পুকুরের নজরে পড়ল তীব্র বেগে ধেয়ে আসছে একটা স্পিডবোট ডায়মন্ড হারবারের দিক থেকে। ভাগীরথীকে চিরে শাঁ শাঁ ঢুকে গেল রূপনারায়ণে। উথলে ওঠা ঢেউ এসে ছলাদ ধাক্কা মারল টুপুরদের নৌকায়। টলমল দুলে উঠল তরণী। ঝলক জলও ছিটকে এলো টুপুরদের মুখে চোখে। সনাতন বিরক্ত মুখে বললেন, এই এক কায়দা হয়েছে, আজকাল বোটগুলো ছুটো ছুটির কোনো বিরাম নেই। স্পিড বোটটাকে চোখ কুঁচকে দেখছিল মিতিন, বলল, এরা বুঝি সংখ্যায় বেড়ে গেছে? হ্যাঁ গো দিদি, সময় নেই অসময় নেই সারাক্ষণ দাপাচ্ছে, রাতেও তো চড়ে বেড়ায়। ওগুলো কাদের বোট? পুলিশ? না গো, প্রাইভেট পার্টির, আমোদ ফুর্তি করতে আসে নদীতে। তোমরা নূরপুর ঘাটেই নামবে তো? না, এখনই নামছি না। মিতিন ফের গুছিয়ে বসল। আগে নূরপুরের আশপাশটা একটু ঘুরে দেখি। নূরপুরে দেখার কি বা আছে গো দিদি?
ওই এক লাইট হাউস, আর বাঁধের মুখটায় খন্দ কাটা সাহেব মিম সাহেবের সমাধি। তা সেই সমাধি দেখতে হলেও তো নৌকো থেকে নামতে হবে, তখন খ্রিস্টানদের অনাথ আশ্রমটাও ঘুরে আসতে পারো। আচ্ছা, গঙ্গার ধারে একটা প্রাচীন বাড়ি আছে বলে শুনেছি। কোনটা? কলকাতার বাবুদের বাড়িটা, যেখানে কদিন আগে ধনরত্ন নিয়ে পুলস্থুল হয়ে গেল? হ্যাঁ গো হ্যাঁ। আচ্ছা, ওই বাড়িটা একবার দেখাতে পারবে? হঠাৎ যেন গোপন কিছু আবিষ্কার করে সনাতনের চোখ জল জল করে উঠল। বেশ তো, চলো, একদম ধার দিয়ে নিয়ে যাচ্ছি। জোয়ার শেষ, জল এখন প্রায় স্থির, নৌকো চলেছে নিম্ন অভিমুখে, সনাতনের সহকারী কিশোরটি বৈঠা টানছে। হঠাৎ উৎসাহিত মুখে সনাতন চেঁচিয়ে উঠল, হুই, বাড়িটা দেখা যায়। টুপুরেরও গোচরে এলো, অস্ফুটে বলল, বাড়িটা নদী থেকে কতটা উঁচুতে গো মিতিন মাসি? ভ্যানিটি ব্যাগ খুলে ছোট্ট বাইনোকুলার বের করলো মিতিন, চোখে লাগিয়ে বলল, একটু বেশিই উঁচুতে। হাইটের জন্যই কি বাড়িটা গঙ্গার হাত থেকে রক্ষা পেয়েছে? আচ্ছা, ও বাড়ির কারোর সাথে কি আপনার কোনো পরিচয় আছে? একজনকে তো নূরপুরের সবাই চেনে, পুরুত মশাই, বড় অমায়িক মানুষ, সবার সঙ্গে গপ্প করে। নৌকো পৌঁছে গিয়েছে বাড়ির একদম কাছে, কালকের কাদা ভরা তীর জলে থই থই, লক গেট পর্যন্ত চলে গিয়েছে জল, লোহার দরজার অন্তত ফুট পাঁচেক এখন জলের তলায়। মিতিন জিজ্ঞেস করল, আচ্ছা মাঝি ভাই, বলছি ওই লক গেটটা কি পুরোপুরি কখনো ডোবে? খুব কম, বছরে জোর এক আধ দিন, ওই বড় বানটা নিলে আর। কখনো খুলতে দেখেননি? একটু মনে করুন না। না গো দিদি, কম করে 50 বছর নৌকো বাইছি, গেট কখনো খোলা হয়েছে বলে তো মনে পড়ে না। তবে সামনেটা কাদা জমে একেবারে শক্ত হয়ে গিয়েছিল, পরিষ্কার করার পর চেহারা ফের খোলতাই হয়েছে। তা কবে পরিষ্কার হলো? সনাতন একটু ভেবে বললেন, তা 1 বছর তো হবেই, জল তখন অনেক কম ছিল নদীতে, 10-12টা শ্রমিক 3 দিন ধরে কাদা টাদা ছাড়ালো, সেই মাটি গেল পাশে রতনবাবুর ইটভাটায়। অলস গতিতে দুলে দুলে বাড়িখানা পেরোলো নৌকো। অল্প একটু এগিয়ে মিতিন বলল, ও দাদা, বলছি এখানেই পারে নৌকাটাকে ভেড়ানো যাবে না? কেন, ঘাটে যাবেন না? থাক, অদ্দূরার টানার দরকার নেই, আবার পিছন দিকে যাবেন। তবে রতনবাবুর ঘাটেই বাঁধি? সে আপনার যেরকম সুবিধে। নৌকো থেকে নেমে সামান্য অস্বস্তিতে পড়ে গেল টুপুর, ইটভাটার কর্মীরা কাজ থামিয়ে হাঁ করে দেখছে তাদের। দুজন ফিটফাট শহুরে মহিলা নদী পথে এসে ইটভাটায় অবতরণ করছে, এমন দৃশ্য তাদের কাছে বোধহয় অভাবনীয়। মিতিনের ভ্রুক্ষেপ নেই, সনাতনের টাকা মিটিয়ে উঠল পাড়ে, গাই মিনাধ্বজদের পাঁচিল, চলল তার গা ঘেঁষে, 30-40 পা গিয়ে থামল হঠাৎ, ঝুঁকে মাটি থেকে দুখানা জীর্ণ পলিথিনের বস্তা তুলল, ভুরুতে ভাঁজ পড়ল, বস্তা দুটো দেখল উল্টে পাল্টে। টুপুর চোখ ঘুরিয়ে জিজ্ঞেস করল, কি আছে গো এতে? মিতিনের ঠোঁটে অর্থপূর্ণ হাসি, মাটি। তা ইটভাটায় তো মাটি থাকবে। মিতিন আর কিছু বলল না, মাথা নিচু করে হাঁটছে ফের। ইটভাটার সীমানা পেরিয়ে উঠল বাঁধের রাস্তায়, বাঁয়ে ঘুরে মিনাধ্বজদের গেটে গেল। মোবাইল ফোনে ডাক দিতেই মিনাধ্বজ সশরীরে হাজির, ব্যস্তভাবে বললেন, এ কি, আজ আবার আসছেন, ইনফর্ম করেননি তো আগে? মিতিন একগাল হাসল, আরে সারপ্রাইজ ভিজিটের মজাই তো আলাদা। গেট খুলে মিনাধ্বজ এদিক ওদিক তাকালেন, বাট ওয়্যার ইজ ইওর কার? অম্লান বদনে মিথ্যে বলল মিতিন, আজ বাসে এলাম তো। পাক্কা 12 ঘন্টার সফর সেরে টুপুর আজ কুপোকাত, ওহ একখানা দিন গেল বটে।
সেই সকালে রওনা দিয়ে গাদিয়ারা হয়ে নূরপুর, তারপর মিনাধ্বজের বাড়ি। ঘণ্টা তিনেক নানান অনুসন্ধান চালালো মিতিন মাসি। টুপুরকেও সাগরেদি করে যেতে হলো। শেষে সত্যি সত্যি বাস ধরে প্রত্যাবর্তন। একই দিনে ট্যাক্সি, ট্রেন, অটোরিকশা, নৌকো, বাস, শুধু উড়োজাহাজটাই যা হয়নি। বাসেই ধকল গেল সবচেয়ে বেশি। বড্ড আস্তে আস্তে চলে, একবার দাঁড়ালে আর নড়তেই চায় না। নূরপুর থেকে তারাতলা প্রায় 2.5 ঘন্টা লাগিয়ে দিল। তারাতলায় ট্যাক্সি নিয়ে টুপুর যখন ঢাকুরিয়া পৌঁছল, তখন সব দম নিঃশেষ। পার্থ আজ তাড়াতাড়ি ফিরেছে, আরতিকে ছুটি দিয়ে নিজেই বানিয়েছে রাতের খাবার, আলুর দম, চিকেন ভর্তা আর পরোটা। বুমবুমকে খাইয়েও দিয়েছে সময় মতো। টুপুর মিতিনের বিধ্বস্ত দশা দেখে বুঝি মায়া জাগল। ঝটপট সাজিয়ে ফেলল টেবিল, টুপুরকে বলল, আয় রে ওস্তাদ, শেফের হাতে রান্না খেয়ে আজ তোদের খুন নিবৃত্তি হোক। চিকেন ভর্তাটা পার্থ মেশো ভালোই বানায়, আগেও খেয়েছে টুপুর। আলুর দমটাই তাই প্রথম চাখল, জিভে ঠেকিয়েই বলল, দারুন, নারকেল তো দিয়েছ, সঙ্গে পোস্ত আছে মনে হচ্ছে। ইয়েস, এটা মুঘলাই আলুর দম। জানিস তো, মুঘলদের সবখানাতেই অল্প বিস্তর পোস্ত থাকতো। আমি তো জানতাম আফগানিস্তানে খুব পোস্তের চাষ হয়। আরে সেই জন্যই তো, মুঘলরা কোন রাস্তা দিয়ে ভারতে ঢুকেছিল? বাবর তো অরিজিনালি কাবুলেরই রাজা ছিলেন। পার্থ মুখে একটা গাম্ভীর্য ফোটালো। যাগে, আজ তোদের এক্সপিডিশন কেমন হলো বল। সংক্ষেপে বর্ণনাটা সারলো টুপুর। নৌকোয় বসে লগগেট দর্শন, ইটভাটা হয়ে মিনাধ্বজের গৃহে প্রবেশ, মিনাধ্বজ করুণা অনঙ্গমোহনের সঙ্গে সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব, খোঁড়াখুঁড়ির জায়গাটা আবার পর্যবেক্ষণ, বেসমেন্টে মিতিন মাসির উত্তেজিত পদচারণা, বেরোনোর মুখে সন্দীপ্তার সঙ্গে এক ঝলক মোলাকাত, সবই বলল আলগা আলগাভাবে। শুধু ইলিশ ভক্ষণটাই চেপে গেল, পাছে পার্থমেশও দুঃখ পায়। কথার মাঝেই মিতিনও স্নান সেরে হাজির। চিকেনটা শুকলো একটু, তারপর একখানা পরোটা আঙুলে ঝুলিয়ে নিরীক্ষণ করল। পার্থ ভুরু নাচিয়ে বলল, কি ব্যাপার, কেমন দেখছো? ভারতের ম্যাপ হয়নি, ওই মেরে কেটে পশ্চিমবঙ্গের মানচিত্র বলা যেতে পারে। শুধু শেপটাই দেখলে, কিরকম মুচমুচে হয়েছে দেখো। ছোট্ট একখানা টুকরো দাঁতে ছিঁড়ে অনেকক্ষণ ধরে খেলো মিতিন, অধীর চোখে মতামতের জন্য অপেক্ষা করছে পার্থ। মিনিট দুয়েক পর মিতিনের উদাসীন তারিফ, ওকে, ওই খিদের মুখে চলে যাবে। পার্থ ক্ষুব্ধ গলায় বলল, এই তো তোমাদের দোষ, প্রাণ খুলে প্রশংসা পর্যন্ত করতে পারো না। রান্নাটা তো ছেলেদের হাতেই বেশি খোলে, এটা মানতেও মেয়েদের আপত্তি। মিতিন খিলখিল হেসে উঠল, ওই হাসি বুঝি বলে দিল তার সারা দিনের ক্লান্তি কেটে গিয়েছে। গপাগপ খাওয়া সেরে ঝপাঝপ বানিয়ে ফেলল 3 কাপ কফি। টুপুর বিছানায় যাওয়ার উদ্যোগ করছিল, তাকে পাকড়াও করে বসালো সোফায়, হাতে গরম কফি ধরিয়ে দিয়ে বলল, এই যে এক্ষুনি শুলে চলবে, পরীক্ষা দিতে হবে, সারাদিন যে সাথে ঘুরলি, কি বুঝলি শুনি। টুপুর ঈষৎ চাঙা বোধ করল। মিতিন মাসি তাকে গুরুত্ব দিলে নিজেকে বেশ ওয়াটসনের মহিলা সংস্করণ বলে মনে হয়। ঠোঁট কামড়ে বলল, অনেক নতুন তথ্য এই ভান্ডারে এলো আজ, কোত্থেকে শুরু করি? যেখান থেকে খুশি। প্রথমে করুণার প্রসঙ্গে বলি, করুণা আগের দিন জানায়নি ওর বরে যাতায়াত আছে। বরের নাম কি? গোবিন্দ। সন্দীপ্তা ওকে দিয়েই বাড়ির ঝোপঝাড় পরিষ্কার করেন। সুতরাং বাড়ির চারপাশটা গোবিন্দ ভালোই চেনে। অবশ্যই, আর সেই কারণেই অন্ধকারে ঘোরাঘুরি স্পটটা খুঁজে পাওয়া তার পক্ষে কঠিন নয়। অতএব পরের বার যে দুটো লোক হানা দিয়েছিল, গোবিন্দ তাদের মধ্যে একজন হলেও হতে পারে। তারপর অঙ্গনমোহন বাবুর ঠাকুরদার বাবা নীন হতে বছর কয়েক বাস করেছিলেন। সিংহধ্বজের সঙ্গে তার ভালোই ঘনিষ্ঠতা ছিল। ভুজঙ্গমোহন ছিলেন একজন জ্যোতিষী, অনেক ব্যাপারেই সিংহধ্বজ তার পরামর্শ মেনে চলতেন। সিংহধ্বজকে পাকাপাকি বসবাসের দিনটাও তিনি স্থির করে দিয়েছিলেন।
দুর্ভাগ্যক্রমে ওখানে প্রবেশের আগে সিংহধ্বজের মৃত্যু হয়। এই জায়গাটায় একটু প্যাঁচ আছে মনে হচ্ছে। মিতিন চোখ নাচিয়ে বলল, কি প্যাঁচ? সিংহধ্বজের মৃত্যুটা অস্বাভাবিক নয় তো, হয়তো ভুজঙ্গমোহনই তাকে। ধুত, গুলিয়ে দিও না তো। সিংহধ্বজ মারা যান বাগবাজারের বাড়িতে হৃদরোগে। মোরোভার ভুজঙ্গমোহন তাকে অযথা খুন করবেনই বা কেন? মোটিভ তৈরি করাই যায়। যদিও গুপ্তধনের তত্ত্বে আমি এখনো বিশ্বাস করছি না, তবু ধরো পর্তুগিজ বণিকটি তার সব সোনাদানা নিয়ে যেতে পারেননি। জলদি জলদি কেটে পড়ার তাড়ায় কিছু হয়তো গোপন জায়গায় রয়েই গিয়েছে। হয়তো সিংহধ্বজ কোনোভাবে সেই স্থানটির সন্ধান পেয়েছিল এবং বিশ্বাস করে ভুজঙ্গমোহনকে বলেও ফেলেছিলেন, অবশ্যই স্থানটির সঠিক অবস্থান না জানিয়ে। ভুজঙ্গমোহন হয়তো তখন ওই বাড়িতেই ছিলেন অথবা নিয়মিত যাতায়াত করতেন। তিনি হয়তো লোভে পড়ে সিংহধ্বজকে হত্যা করে। পরে নিজেও তিনি ওই গুপ্তধন খুঁজে পাননি, তাই মরার আগে ছেলেকে গল্পটা বলে যান। সেই ছেলে বলেন তার ছেলেকে। এভাবেই হয়তো বংশ পরম্পরায় কাহিনীটি চলছে। অনঙ্গমোহনের বাপ ঠাকুরদা হয়তো রাষ্ট্র করে বেড়াননি, তবে পেট পাতলা অনঙ্গমোহনের দৌলাতে সবাই জেনেছে। খুবই কষ্ট কল্পনা, তবে উড়িয়ে দিচ্ছি না, মাথায় রাখবো। মিতিন কথাটা ভাসিয়ে ফের টুপুরে ফিরল। আর কি কি জানলি? চতুর্মাস আগে লকগেটের কাদা সাফ হয়েছে, লকগেট আদৌ খোলা হয় না, জল বাড়লেও কুচ্ছিত কখনো পুরোটা ডোবে। নেক্সট, সন্দীপদের দায়িত্ব নিয়ে কাদা পরিষ্কারের কাজটা করেছিলেন, তবে তার আগে ফোনে মিনাধ্বজ ম্যাডামের অনুমতি নিয়ে নেন। কাদা সরাতে সন্দীপ তার 7,000 মতো টাকা খরচ হয়েছিল, আর কাদামাটি বিক্রি করে তিনি 800 টাকা পান। পাসবইয়ে হিসেব আছে। আর কি? টুপুর মাথা চুলকলো। তেমন কিছু তো। স্মৃতিশক্তি কারো প্রখর কর, তোর মেশোর মতো শুধু শব্দ শব্দ করে কিচ্ছু হবে না। প্রতিটা ডেটা পুঙ্খানুপুঙ্খ মনে রাখার একটা প্রসেস আছে, সময়ের উল্টো দিকে ধাপে ধাপে এগোতে হয়। অর্থাৎ দিনের শেষ থেকে ক্রোনোলজিক্যালি শুরুতে যাওয়ার চেষ্টা করবি। প্রথমে শুধু আজকের দিনটা, তারপর আজ আর গতকাল, তারপর আজ কাল পরশু, বুঝলি? এবার বল, মিনধ্বজ বাবু আজ কি জানালেন? কি? কানাডার বাড়িটা কিন্তু এখনো বিক্রি করেনি। সেপ্টেম্বর মাসে আবার ওয়াটারলু যাচ্ছেন, তখন বাড়িটাও বেচবেন, আর ছেলেমেয়ের কাছে কিন্তু 3-4 কাটিয়েও আসবেন। হ্যাঁ হ্যাঁ, বলেছিলেন তো, কিন্তু এই কেসের সঙ্গে তার কি সম্পর্ক? হয়তো আছে হয়তো নেই, তবে তথ্যটা তো মাথায় রাখতে হবে। মিতিন ভুরু কুঁচকে কি যেন ভাবল। আচ্ছা, তুই একটা ব্যাপার লক্ষ্য করেছিস? খুব ইন্টারেস্টিং। পিছনের ফটক থেকে গঙ্গার দিকে মুখ করলে লক গেটখানা কিন্তু বেশ খানিকটা বাঁয়ে। ও তো কালই দেখেছি। আর যে স্পটটা খোঁড়া হয়েছিল না, সেটা কিন্তু একদম লক গেটের সোজাসুজি। তাই নাকি? তো ভাবছি কোনো কার্যকরণ সম্পর্ক কি একেবারেই নেই? এ তো আমার গল্পের চেয়েও আশারই কল্পনা ম্যাডাম ডিটেকটিভ। সুযোগ পেয়ে পার্থ একটু খোঁচা দিয়ে নিল, ভুতুরে শব্দটব্দের ব্যাপারে আর এগোতে পারলে? না, ডিটেকটিভ দেখলে ভূতরা তফাতে চলে যায়, সাপনে উলে সম্পর্ক তো। টুপুর হেসে ফেলল। মিনাধ্বজের বাড়ির একটা দৃশ্য মনে পড়ল হঠাৎ, জিজ্ঞেস করল, আচ্ছা মিতিন মাসি, তুমি বেসমেন্টে তখন ওভাবে হাঁটছিলে কেন? প্যাসেজের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পা গুনে গুনে যাচ্ছ, ফিরছ, বেসমেন্টের চাতালে নেমেও ঘাড় উঁচিয়ে ঘর তিনখানা বারবার করে দেখছিলে? নির্মাণের কারিগরিটা বুঝতে চাইছিলাম। ওয়ান মোর থিং, মিনধ্বজের বাড়ি আর রতনবাবুর ইটভাটার মাঝের পাঁচিলটা কিন্তু কমন, এবং পাঁচিলের হাইট 7-8 ফুটের কিন্তু বেশি না। তুমি কি বলছো চোর দুটো ওই পাঁচিল ডিঙিয়ে গুপ্তধন খুঁজতে এসেছিল? কিসের সন্ধানে এসেছিল তা তো আর এখনো জানা যায়নি, তবে ওই স্পটটায় পৌঁছানোর ওটাই সহজতম রুট, নয় কি? আর পালানোর সময় তো দৌড়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে হাত 15-20 কেটে ইটভাটায় উঠে হাওয়া মারা যাবে। ওহ, তোমাদের গবেষণা এবার থামাবে। যেখানে গুপ্তধনই নেই সেখানে কে ঢুকলো, কে বেরোলো, কে খুললো, কে পালালো, তাতে কি যায় আসে, সবই তো মিনিংলেস। তা গুপ্তধন মানে কি শুধু সোনার রূপো, অন্য কিছু কি হতে পারে? না, দুনিয়ায় আর কি বহুমূল্য আছে ম্যাডাম? সেটাই তো ঠাহর করার চেষ্টা করছি। আমি শুধু চললাম। এই দাঁড়াও দাঁড়াও, কথা আছে। মিতিন তাড়াতাড়ি পার্থকে আটকালো। তোমার বন্ধু অরুণাভ পুরনো নিউজপেপার জমায় না? ওটাই তো রিসার্চের টপিক, ভারতের সংবাদ মাধ্যমের ক্রমবিকাশ।
অরুণাভ তো হিকির গ্যাজেটেরও ফটোকপি রেখেছে। গুড, কাল তো ছুটি, সকালে ওর বাড়ি গিয়ে পুরনো দিনের নিউজটা একটু ঘেটে এসো তো। 19th century আলমিটা নামের কোনো ব্যবসায়ী বলতে হবে না, বুঝে গিয়েছি। পার্থ তৃতীয় হাইটি তুলল, ঘরে যেতে যেতে বলল, ডোন্ট ওয়ারি, কিছু যদি থাকে ঠিক জোগাড় করে আনব। পার্থ চলে যাওয়ার পরও মিতিন বসে থাকলো চুপচাপ, টুপুরেরও ঘুম পাচ্ছিল, কিন্তু মিতিন মাসিকে ছেড়ে উঠতে পারল না। কি ধরনের গুপ্তধনের কথা ভাবছে মিতিন মাসি? কোনো যুগান্তকারী বৈজ্ঞানিক ফর্মুলা, নাকি হারিয়ে যাওয়া প্রাচীন পুঁথি, অথবা বিখ্যাত শিল্পীর দুষ্প্রাপ্য কোনো ছবি? কিন্তু সেসব কি মাটিতে পুঁতে রাখা সম্ভব? এক যদি কোনো বাক্সে পুড়ে, আলমিডার সময় থেকেই কি রাখা আছে, নাকি শিখিধ্বজ বা সিংহধ্বজ? ভাবনাটাকে চমকে দিয়ে হঠাৎ মিতিন মাসির গলা, আমার মোবাইলটা নিয়ে আয়তো। এত রাতে কাকে ফোন করবে গো? আমাদের ভেল্টু দাকে, গেওখালির যে ছেলে দুটো ধরা পড়েছিল তাদের একটু ট্রেস করতে চাই। কেন, ওরা আর কি কাজে লাগবে? কিছু কি আর বলা যায় রে, হয়তো ওরাই এই রহস্যের মিসিং লিঙ্ক। অর্থটা ঠিকঠাক হৃদয়ঙ্গম করতে পারল না টুপুর। কোন মিসিং লিঙ্কের কথা বলছে মিতিন মাসি? স্বাধীনতা দিবসের সকালে মন মেজাজ বেশ ফুরফুরে থাকে টুপুরের, ঘুম ভাঙে প্রভাত ফেরির আওয়াজে, ড্রাম বাজাতে বাজাতে পাড়া পরিক্রমা করে ক্লাবের ছেলেমেয়েরা, কানে আসে দেশাত্মবোধক সঙ্গীতের সুর, সমবেত গানের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে আকাশ বাতাস। টুপুরও বেরিয়ে পড়ে চটপট, পাড়ায় জাতীয় পতাকা উত্তোলনের পর সোজা স্কুল, সেখানে একটা অনুষ্ঠান হয় ফি বছর, নাচ গান আবৃত্তি নাটক, ফাংশন শেষে লুচি বোঁদের প্যাকেট সাবার করারও আনন্দ নেহাত কম নয়। তা এবছর তো টুপুর মাসির বাড়িতে, রুটিনটাও তাই অন্যরকম। ভোরবেলা ফিটফাট হয়ে বুমবুমদের স্কুলে গেল টুপুর, ভাইয়ের খুদে গার্জেন হয়ে। 10:30 নাগাদ ফিরে দেখল পার্থ মেশো নেই, আরতিদি যথারীতি কাজে ব্যস্ত, আর অস্বাভাবিক গম্ভীর মিতিন মাসি সোফায় আসীন। টুপুর চোখ নাচিয়ে বলল, কি গো, ইন্ডিপেন্ডেন্স ডেতে প্যাচার মতো মুখ কেন? ভারী গলায় মিতিন বলল, কেসটা বড্ড তাড়াতাড়ি পেকে গেল রে, মিনধ্বজ ম্যাডামের ফোন এসেছিল, কাল রাতে ও বাড়িতে আবার একটা ইনসিডেন্ট হয়েছে। কীরকম? 3:00 মিনধ্বজ ম্যাডাম বাথরুমে যাওয়ার জন্য উঠেছিলেন, তখনই হঠাৎ শব্দ পেয়ে জালনা দিয়ে দেখেন পিছনের গেট টপকে জনাপাঁচেক লোক ঢুকছে। এবার ও তো জালনা থেকে চিৎকার করে উঠেছে, আর লোকগুলো ততক্ষণে সরেও গেছে, কিন্তু তারপরে চটপট উনি চাতালে নেমে দেখেন যে একটা স্পিড বোট বিকট শব্দ তুলে বেরিয়ে গেল, ঠিক ওই ডায়মন্ড হারবারের দিকটায়। টুপুর স্তব্ধ হয়ে শুনছিল, বিড়বিড় করে বলল, কি সাংঘাতিক কাণ্ড, লোকগুলো ডাকাত ডাকাত নাকি, গুপ্তধনের খবর পেয়ে চড়া হয়েছিল? অনেকটা সেরকমই লাগছে রে, তবে, মিতিন একটুক্ষণ চুপ থেকে বলল, যদি ডাকাতি হয় তো দূর দাঁড়িয়ে পালাবে কেন, ওই নির্জন জায়গায় মিনধ্বজের গলা ফাটিয়ে চেঁচালেও তো ওর চিৎকার শুনতে পাবে না, তাই না? আর একটা 66 বছরের মহিলাকে মেরে ধরে উদ্দেশ্য সিদ্ধি করে চলে যাওয়া ডাকাতদের পক্ষে কি খুব একটা কঠিন? তাহলে কি ওরা চোর টোরি? চোর ছেঁচোর কি দল বেঁধে আসে, তাও আবার স্পিড বোট নিয়ে? ডাকাতও নয় চোরও নয়, লোকগুলো তাহলে কি? নিশ্চয়ই ওরা 3:00 সময় নিহর চাতালে আড্ডা জমাতে আসেনি। আমি কিন্তু একটা ব্যাপার কিছুতেই মানতে পারছি না মিতিন মাসি, কেন যে মিনধ্বজ ম্যাডাম জেদ করে একা একা আছেন, সন্দীপ তা বাড়িতে থাকলে কত সুবিধা হয়। বটেই তো, তবে মিনধ্বজ এবার খুব ঘাবড়েছে, সকাল হতে না হতেই সন্দীপ তাকে ডেকেছিলেন, সব শুনে নাকি সেও খুব উদ্বিগ্ন। সে তো নাকি আরও এটাও বলেছে যে আর কোনো ঝুঁকি নেওয়ার নাকি দরকার নেই, যত শিগগিরই সম্ভব ও নাকি বন্দুকধারীকে গেটে রাখবে, সামনে পিছন দুদিকের গেটেই। মিনধ্বজ ম্যাডাম রাজি তো? মনে হলো তো পরামর্শটা এবার শুনবেন, আমাকেও জিজ্ঞেস করছিল কি করা উচিত, তা সিকিউরিটির বন্দোবস্ত যখন তখনই তো করা যেতে পারে, তবে আমি এক্ষুনি তাড়াহুড়ো করতে বারণ করে এসেছি। মিতিন ঝুপ করে থেমে গেল, তার ষষ্ঠ ইন্দ্রিয় ঠিক কি বলছে
তা আর জানা হলো না টুপুরের। ঠোঁটে কুলুপ আঁটলে মাসির পেট থেকে কথা বের করা শিবেরও অসাধ্য। তবে ভাবনা চিন্তার একটা জটিল প্রক্রিয়া যে মিতিন মাসির মস্তিষ্কে চালু হয়ে গিয়েছে তাতে টুপুরের সন্দেহ নেই। অগত্যা টুপুরের আর কি কাজ ভ্যাবলার মতো বসে থাকা ছাড়া। সময় কাটাতে টিভি চালালো টুপুর, ঘুরছে এ চ্যানেল ও চ্যানেল, বেশিরভাগ চ্যানেলেই স্বাধীনতা দিবস উদযাপনের ঘটা এখন। কোথাও দেশপ্রেমের সিনেমা দেখাচ্ছে, কোথাও গান, কোথাও কুইজ। দূরদর্শনে চলছে সেনাবাহিনীর কুচকাওয়াজ। জঙ্গি হানার আশঙ্কায় দেশের সর্বত্রই এখন কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দু চার হাত অন্তর অন্তর কমান্ডোর প্রহরা, তাদের সতর্ক চোখ ঘুরছে এদিক ওদিক। অনুষ্ঠানটার মাঝেই পার্থ মেশো ফিরে এসেছে, ঢুকেই টুপুরকে বলল, তোর মাসিকে আমার ফিজ রেডি করতে বল। কিসের? একটা সকালের মধ্যে এত কিছু ইনফরমেশন জোগাড় করলাম, তার মূল্য দিতে হবে না? মিতিন প্রায় ধ্যানস্থই ছিল এতক্ষণ, হঠাৎ মাথা ঝাঁকিয়ে বলল, আগে শুনি তো, দেখি কতটুকু কি কাজে লাগে। ব্যবহার করতে পারবে কি না সেটা তোমার সমস্যা, তবে তথ্যগুলো দারুণ ইন্টারেস্টিং। ধপাস করে সোফায় বসে একখানা সিগারেট ধরালো পার্থ, পোড়া কাঠি অ্যাস্ট্রেতে গুঁজে বলল, নূরপুর ছিল এক পিকিউলিয়ার জায়গা। একদিকে ডায়মন্ড হারবারের ব্রিটিশদের ফোর্ট, একসময় যার নাম ছিল চিংড়িখালিগড়, অন্যদিকে ফলতাই ডাচদের দুর্গ। সিরাজউদ্দৌলার হাতে মার খেয়ে কলকাতা ছেড়ে পালিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেখানে আশ্রয় নিয়েছিল, অবশ্য তার আগেই ডাচরাই দুর্গ থেকে পাত্তাড়ি গুটিয়েছে। ওই দুর্গের মাঝে নূরপুর ছিল হারমাদদের ঠেক। হারমাদ মানে জানিস তো টুপুর? অনুদস্যু? ইয়েস, স্প্যানিশ শব্দ আর্মাডার অপভ্রংশ হলো হারমাদ। আর্মাডার অর্থ হলো নৌবহর। এটা যাই হোক, 150 বছর ওই পর্তুগিজ জলদস্যুরা নূরপুরকে সেন্টার করে তাদের লুটপাট চালাত। 18th century শেষের দিকে ব্রিটিশরা তাদের হটিয়ে দেয়। তবে এক দুজন ব্রিটিশদের সঙ্গে ভাবটাপ জমিয়ে রয়ে গিয়েছিল নূরপুরে। সেই রকমই এক হারমাদ বেসিল ডি আলমিডা ওখানে একটা নতুন ব্যবসা ফেঁদে বসে। খুব অভিনব নয় অবশ্য, এই কাজ তারা ভারতবর্ষে আগেও করেছে, ভারতের বাইরেও। হঠাৎ হঠাৎ গ্রামে হানা দিয়ে ছেলে বুড়ো জোয়ান যাদেরই হাতের কাছে পেত তুলে এনে বিদেশে চালান করত দাস হিসেবে। বেসিল প্রধানত এদের পাচার করত ওয়েস্ট ইন্ডিজে, ওখানকার গায়না, ত্রিনিদাদ, অনেক জায়গাতেই তখন ব্রিটিশ শাসন। ওইসব ব্রিটিশরাই কিনে নিত লোকগুলোকে, তাদের দিয়ে বানাতো বাড়িঘর রাস্তাঘাট। বাজে কথা ছেড়ে পয়েন্টে এসো তো। পার্থ ছাই ঝাড়ল। কুইন ভিক্টোরিয়া ভারতের ভার নেওয়া পর্যন্ত এই ব্যবসাটি রমরমিয়ে চলেছে। তারপর ইংল্যান্ডের পার্লামেন্টে এই দাস চালানি খুব ঝড় ওঠে, অগত্যা ব্যবসাটাও শেষমেশ বন্ধ করতে হয়। ফ্রান্সিস ডি অলমিডা সম্পর্কে কি জানলে? ওই নামটা পাইনি, বোধহয় ফ্রান্সিস ছিল বেসিলের ছেলে। ওর সময়ই সম্ভবত ওই পাপ ব্যবসার পঞ্চত্ব প্রাপ্তি ঘটে। এটা হয়তো মানা যেতে পারে। মিতিন ঘাড় নাড়ল। হ্যাঁ, সময়টা মোটামুটি মিলছে। রানী ভিক্টোরিয়া মানে 1858। তার যদি 15-20 বছর পরেও ফ্রান্সিস নূরপুর ছেড়ে গিয়ে চলে থাকে, তাহলে তো এখন থেকে ওই 600 বছরই হয়, ঠিক কি না? একদম ঠিক, খাপে খাপ মিলে যাচ্ছে। আমিও এই লাইনে ভাবছিলাম। মনে হচ্ছে একটা আলোর রেখা দেখা যাচ্ছে। রেখাটি সম্পর্কে অভাজন কি কিছু জানতে পারে? ধৈর্য ধরো মশাই, অচিরেই সব প্রাঞ্জল হবে। বলতে বলতে মিতিন মোবাইলের বোতাম টিপল। রিংটোন বেজে উঠতেই কানে চাপল খুদে দূরভাষ যন্ত্রটি। ও প্রান্ত বোধহয় ধরছে না, কেটে দিয়ে আবার চেষ্টা করল, এবারও ব্যর্থ। আস্তে আস্তে ভুরু কুঁচকে যাচ্ছে মিতিনের। চতুর্থ দফা প্রয়াস চালিয়ে ছেড়ে দিল। মোবাইলটা টুপুরকে বাড়িয়ে দিয়ে বলল, একটা দরকারি কল আসতে পারে, শুনিস তো কথাগুলো। কার ফোন? কি কথা? তুই জানিস। মিতিন উঠে বাথরুমে গেল। চোরা একটা উত্তেজনা নিয়ে অপেক্ষা করছে টুপুর। অবশ্য বেশিক্ষণ ধৈর্য ধরতে হলো না, মিনিট তিনেকের মধ্যেই মোবাইলে ঝংকার। মনিটরে নামটা দেখেই টুপুর সসব ব্যস্ত, হ্যাঁ অনিশ্চয় আঙ্কেল, বলুন। মোবাইলটা সাইলেন্ট মোডে ছিল। ওপারে অনিশ্চয় মজুমদারের গলা,
হ্যাঁ, কাল রাত্রিরে মাসি আপনার কাছ থেকে একটা ইনফরমেশন চেয়েছিল, সেই ব্যাপারেই আপনি আমায় বলতে পারেন। মিস ওয়াটসন অনিশ্চয় অট্টহাসিতে ফেটে পড়লেন। হাসিটা থামতে প্রায় মিনিটখানেক সময় লাগলো। তারপর হঠাৎই ভারী গলায় বললেন, বেশ শোনো তাহলে, কাল রাতেই আমি গেওখালি থানায় ফোন করেছিলাম, ওরা এখনও ডিটেল জানাতে পারেনি, তবে কিছু ফিডব্যাক দিয়েছে। যে ছেলে দুটো নূরপুরে ধরা পড়েছিল, একজনের নাম তপন আর অন্যজন বোধহয় সাফিকুল, ওই দুই মূর্তিমানই দিন 15 হলো বেপাত্তা, মানে গেওখালি ছেড়ে কোথাও পালিয়েছে, কোথায় আছে বাড়ির লোকও নাকি ঠিকঠাক বলতে পারছে না। তোমার মাসিকে বলো থানায় আমার কথা বলা আছে, ওরা ফিরলেই সব খবর পাওয়া যাবে। তা বলো, তারপর তোমরা আবার মিনাধ্বজের বাড়ি যাচ্ছ কবে? ঠিক জানি না, মাসি বলতে পারবে। আমাকে কিন্তু টাইম টু টাইম কেসের ডেভেলপমেন্টটা জানাতে বলো, আমি কিন্তু বেশ চিন্তায় আছি। বেচারা বিদেশ থেকে এসেছি কি গাড্ডায় পড়ল, আমাদের হাতেও তো ব্যাপারটা ছাড়তে চাইল না। আপন মনে আরও একটুক্ষণ গজগজ করে ফোন কাটলেন অনিশ্চয়। টুপুর বুঝে উঠতে পারল না অনিশ্চয়ের সমাচারটা ভালো না খারাপ। ছেলে দুটোকে জেরা না করে কেসটা এগোতে কি অসুবিধা হবে মিতিন মাসির? ওরাই নাকি মিসিং লিঙ্ক? কিন্তু দুমক্কেল পালালোই বা কোথায়? কেন, অন্য কোনো গুপ্তধনের সন্ধানে পাড়ি দিল নাকি? টুপুরের বিষয় অনেকটাই বুঝি বাকি ছিল, এমন একটা দুঃসংবাদ পেয়ে হতাশা তো দূরে থাক, মিতিন মাসি একটু চমকালো না পর্যন্ত, শুধু চোয়াল আরও শক্ত হলো। চোখের মণি দু এক সেকেন্ড বুঝি স্থির, ব্যাস চুলটুল আঁচড়ে এসে আবার হাতে তুলল মোবাইল ফোন। এবার মিনাধ্বজ মর্মর বক্ষ বাগছি, অসম্ভব কেজো স্বরে মিতিন বলল, গুপ্তধন রহস্যটা আমি সমাধান করে ফেলেছি, আমার চেকটা রেডি রাখবেন, আর দাঁড়ান, উত্তেজিত হবেন না, যা বলছি মন দিয়ে শুনুন। কাল দুপুর 12টায় করুণা, সন্দীপ্তা আর অনঙ্গ মোহনকে অতি অবশ্যই ওখানে উপস্থিত থাকতে বলবেন, তাদের সামনেই আমি সুতোর জটটা খুলব। না, এই মুহূর্তে আপনার কিছু জানার প্রয়োজন নেই, বরঞ্চ কিছু করণীয় আছে। এখন বাড়িতে ওই তিনজনের কেউ কি প্রেজেন্ট আছে? শুধু করুণা, আপনি এক্ষুনি ছুটি দিয়ে দিন, সন্দীপ্তা আর অনঙ্গ মোহনবাবুকে ফোনে ইনফর্ম করুন, দুজনের কারোরই আজকে আর বাড়িতে আসার দরকার নেই। রাধা মাধবের পূজা অর্চনা নয় একদিন বন্ধ থাক, অসুবিধা নেই, আর কারণটা ওদেরকে জানান। বাড়িটা এখন যে অবস্থায় আছে, মন দিয়ে শুনুন, বাড়িটা যে অবস্থাতে এখন আছে আমি কিন্তু কাল সেই একই অবস্থাতে দেখব, অতএব কাল দুপুর ওই 12টার আগে কেউ যেন বাড়িতে পা না রাখে। বুঝতে পেরেছেন? যা বললাম মুখস্থ করে নিন, অবিকল এই বাক্যগুলোই বলবেন, একটা শব্দও যেন বাদ না যায়। আর গুপ্তধন রহস্য ফাঁস করার জন্য যে আমি ওদেরকে ডাকছি তা কিন্তু ভুলক্ষরেও জানাবেন না। আর একটা কথা, আজ রাত্রিটা আপনার চোখ আর গলাকে একটু বিশ্রাম দিন, আপনার কম্পাউন্ডে কেউ ঢুকলেও টু শব্দটি করবেন না, চেনা অচেনা কাউকে দেখলেও না, ভয় নেই, আপনার প্রোটেকশনের ব্যবস্থা থাকছে। পার্থ আর টুপুর হাঁ করে কথাগুলো গিলছিল, মাথা ভোঁ ভোঁ করছে, কিছুই ঢুকছে না মগজে। ফোন আলাপ সেরে মিতিনের সরাসরি প্রশ্ন, তোমরা ছাড়ারাত জাগতে পারবে? পার্থ টুপুর কোরাসে বেজে উঠল, আমরা কেন? নো কোশ্চেন, জবাব চাইছি, পারবে? চোখ চাওয়াচাওয়ি করল পার্থ টুপুর, কি হেয়ালি রে বাবা। রাত তখন 2:10, নূরপুরের পথঘাট পুরোপুরি শুনশান, রাস্তার কুকুরগুলো পর্যন্ত ঘুমিয়ে কাদা। একটা জিপ প্রায় নিঃশব্দে উঠে এলো বাঁধের রাস্তায়, হেডলাইট না জ্বালিয়ে, নিনহর খানিক আগে থামলো সহসা। পরপর 5টা লোক নামলো গাড়ি থেকে, এগুলো সতর্ক ভঙ্গিতে। নিনহর গেটে এসে সামনের লোকটা একগোছা চাবি বের করল, ছোট্ট শব্দ, খুলে গেল তালা, ফটক সামান্য ফাঁক করে একে একে ঢুকে পড়ল 5 মূর্তি, প্রত্যেকেরই পায়ে রবার সোলের জুতো, তবু নুড়ি পাথরে হাঁটতে গিয়ে আওয়াজ বাজছে মৃদু মৃদু। গোটা কম্পাউন্ড এখন অন্ধকার, চওড়া বারান্দায় একখানা বাল্ব জ্বলছে বটে, তবে তার দুটি সিঁড়ির নিচ পর্যন্ত যেন পৌঁছচ্ছে না। গাঢ় আবছায়ায় লোকগুলোকে কেমন আদি ভৌতিক লাগছে। অ্যাসবেস্টস ছাওয়া গ্যারেজটার কাছাকাছি এসে সামনের লোকটা দাঁড়িয়ে পড়ল হঠাৎ।
কিছু শুনল কি নাকি মনের ভুল? সন্দিগ্ধ চোখে তাকালো এদিক ওদিক, মিনাধ্বজের গাড়িখানাকে দেখল এক ঝলক। আস্তে আস্তে মিলিয়ে এলো ভুরুর ভাঁজ, আবার এগোলো সোজা বেসমেন্টের দরজায়। পৌঁছে অভ্যস্ত হাতে চাবি ঘোরালো তালায়, হাতের ইশারায় ডাকল সঙ্গীদের। পরপর পাঁচজন সেঁধিয়ে গেল বেসমেন্টে। 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, প্রায় 45 মিনিট পর নিঝুম পুরীর গর্ভগৃহ থেকে বেরিয়ে এলো লোকগুলো। চারজনের মাথায় ভারী কাঠের বাক্স, পঞ্চমজনের কাঁধে বড়সড় এক ঝোলা। সেই ঝোলাধারী ফের বন্ধ করল বেসমেন্ট। ঠিক তখনই এক তীব্র আলোর ঝলকানি, পাঁচ সেলে টর্চের জোরালো রশ্মি আছড়ে পড়ল লোকটার মুখে। টর্চের পিছন থেকে মিতিনের গলা গর্জে উঠল, আপনার কারিকুরি জারে জুড়ি সব শেষ সন্দীপ্তা, একটুও নড়ার চেষ্টা করবেন না। আমার রিভলভার কিন্তু লোডেড এবং আমি টার্গেট মিস করি না। ঘটনার আকস্মিকতায় সন্দীপ্তা হতচকিত দাঁড়িয়ে পড়ল কিছুক্ষণ। বাকি চারজন বাক্স ফেলে ফটকের দিকে দৌড়তে যাচ্ছিল, মিতিন এবার তাদের উদ্দেশ্যে হুঙ্কার ছুড়ল, পালাবার পথ নেই, পুলিশ কিন্তু গোটা বাড়িটা ঘিরে রেখেছে, যদি চুপচাপ ধরা দেন তো ভালো, নয়তো এক্ষুনি পুলিশ শুট করবে। সত্যি সত্যি ডজন দুয়েক পুলিশ যেন মাটি ফুঁড়ে আবির্ভূত হল। কম্পাউন্ডেই গা ঢাকা দিয়ে অপেক্ষা করছিল তারা। ঝকঝকে চেহারার এক তরুণ অফিসার সপ্রতিভ স্বরে বলল, এবার হ্যান্ডকাফটা পরাই ম্যাডাম। এক্ষুনি, একটুও দেরি করবেন না, পাখির বাসা থেকে একটা পাখিও যেন উড়ে না যেতে পারে। আর পালের গোদাটিকে আগে আষ্টে পৃষ্ঠে বাঁধুন, ওর মগজটা শয়তানিতে গিজগিজ করছে, ও কিন্তু ভয়ঙ্কর বিপজ্জনক ক্রিমিনাল। কাজটা কিন্তু আপনি ভালো করলেন না ম্যাডাম, ভবিষ্যতে আপনার কপালে খুব বড় বিপদ আছে। আগে নিজের বর্তমানটা সামলান, অন্তত 10 বছর জেলের ঘানিতে ঘুরে আসুন। সন্দীপ্তা ফের তোড়পে উঠতে যাচ্ছিল, পুলিশ অফিসার দাবড়ে থামালেন তাকে, হাতকড়া পরালেন। পার্থ টুপুরও বেরিয়ে এলো মিনাধ্বজের গাড়ির পিছন থেকে, জলজল চোখে দেখল সন্দীপ্তাকে, অস্ফুটে বলল, কিন্তু ও বেটার ক্রাইমটা কি? বাক্সগুলোয় গুপ্তধন আছে বুঝি? এতক্ষণ কষ্ট করলে একটু ধৈর্য ধরো, বাড়ির মালিকের সামনেই বাক্স খোলা হোক। হ্যাঁ, পার্থ টুপুরও কম কষ্ট করেনি। সেই রাত 9:30 পৌঁছেছিল ফলতায়। অনিশ্চয় মজুমদারের নির্দেশে একখানা ভটভটি তৈরি ছিল ফেরিঘাটে, তাতে চড়ে 11:00 নূরপুর, তারপর চোর ছেঁচোরের মতো পিছনের ফটক টপকে গুটি গুটি পায়ে মিনাধ্বজের গ্যারাজ। তখন থেকে টানা 3 ঘন্টা ঘাপটি মেরে বসেছিল ঢাউস গাড়িটার আড়ালে। বড় বড় মশার কামড়ে সর্বাঙ্গ দাগরা দাগরা হয়ে গেছে, তবু মুখে শব্দটি করবার জো নেই, এতটুকু নড়াচড়াও নিষিদ্ধ। এ যে কি যমযন্ত্রণা! তা যাই হোক, কষ্ট করে কেষ্ট না পাক, সন্দীপ্তা তো মিলেছে, এবার ক্লাইম্যাক্স তো দেখতেই হয়। মিতিনের ডাক পেয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে এসেছেন মিনাধ্বজ। হঠাৎ বাড়িতে এত পুলিশ টুলিশ লোকজন দেখে প্রথমটায় তাঁর কেমন বেভুল দশা। সন্দীপ্তার হাত করাটি পর্যন্ত খেয়াল করেননি, তাকেই জিজ্ঞেস করে বসলেন, হে, হোয়াট হ্যাপেন্ড, এখানে এত ভিড় কেন? সন্দীপ্তা এক ঝটকায় মুখ ঘুরিয়ে নিল। মিতিন হেসে বলল, ও আপনাকে দেখে লজ্জা পাচ্ছে মিসেস বাগচি, এমন মহৎ কাজকর্ম করছিল আপনার বাড়িটাকে গোডাউন বানিয়ে। তরুণ পুলিশ অফিসারটি একটার পর একটা বাক্স খুলছেন, অন্দরের বস্তুগুলোকে দেখে শুধু মিনাধ্বজ কেন সকলেরই আক্কেল গুরুম। ডজন ডজন রিভলভার, স্বয়ংক্রিয় রাইফেল, খানতিনেক মিনি রকেট লঞ্চার, অজস্র কার্তুজ, শেল, গ্রেনেড। সন্দীপ্তার ঝোলা থেকেও বেরোলো বেশ কিছু জিনিস, দিশি পিস্তল, পাইপ গান, গুলি এবং আরও অনেক কিছু। টুপুরের স্বর ঠিকরে উঠল, এই যে একখানা আস্ত অস্ত্রাগার। সেজন্যই তো বলছি উনি মহৎ কর্মে লিপ্ত ছিলেন, বিদেশ থেকে চালান হয়ে আসা অস্ত্র যেগুলো এই গুণধরদের মাধ্যমে দেশময় ছড়িয়ে পড়ে, শ্রীমতী সন্দীপ্তা তাদেরই একজন, সাথে অবশ্য তার সাঙ্গপাঙ্গও আছে, এই যে এই সফিকুল, তপন, তারপরে আরও এই 4 পিস। কি সুপনাস, সন্দীপটাকে আমি এত ট্রাস্ট করতাম, আমার বাড়িতে এইসব কারবার চলাতো,
কোথায় রাখা ছিল এসব? রাতেই দেখবেন, চলুন তাহলে। পাঁচ মক্কেলকে পুলিশ ভ্যানে তুলে দিয়ে অফিসারটিও মিতিনদের সঙ্গ নিলেন। বেসমেন্টে ঢুকল মিতিন, টর্চের আলো পথ দেখাচ্ছে। প্রথম ঘর দুটো পেরিয়ে তিন নম্বরটিতে এসে মিতিন বলল, আচ্ছা আপনি কি জানেন যে এই বাড়িতে একটা পাতাল পুরি আছে? মানে আমরা তো সেখানেই দাঁড়িয়ে। না, এ তো মর্তধাম, পাতাল পুরি আরো নিচে। অন্ধকারে মিতিনের গলা কেমন অন্য রকম শোনালো। আমরা এখন পাতালপুরীর খিড়কি দরজায়, মিসেস বাগচি। কই, কোথায় দরজা? ওদিকে তো বেসমেন্টের চাতালে নামার। বলতে বলতে মিতিন ক্রুশবিদ্ধ যিশুর বিশাল তৈলচিত্রটির সামনে গিয়ে দাঁড়াল। ছবিটাকে ঠেলে বাঁয়ে সরাতে বেরিয়ে পড়ল এক গহ্বর। অন্ধকারে গর্তটা যেন হাঁ হাঁ করছে। মিতিন গহ্বরের মুখটায় আলো ফেলল। আসুন দেখুন এখান থেকে কিভাবে লোহার সিঁড়ি নেমে গেছে, অনেকটা নিচ পর্যন্ত, ওই দেখুন। দুপুর বিস্ময়ের প্রান্ত সীমায়, অন্তত 25-30 ফুট নেমেছে ঘোরানো সিঁড়ি। তলায় শুধু আঁধারি আঁধার। একে একে সবাই নামছেন সিঁড়ি বেয়ে খুব সাবধানে। মাঝামাঝি পৌঁছতেই পরপর লোহার বাঁক, একটা দুটো নয় অজস্র, কম করে 30-40টা তো হবেই। সিঁড়ি থেকে বাঁকে যাওয়ার রাস্তাও আছে সরু সরু। 3-3.5 ফুটের বেশি উঁচু নয় বাঁকগুলো, কিন্তু অনেকটাই গভীর। টর্চ মেরে মেরে বাঁকের ভিতরগুলো দেখছিল মিতিন, বলল, বেবাক ফাঁকা, সবকটা বাক্সই বের করে নিয়েছে। মিনাধ্বজ হতবাক মুখে বললেন, বাড়ির তোলায় এমন একটা সাংঘাতিক সব ব্যবস্থা আছে, আমি তো জানতামই না। আপনার দোষ নেই, আপনার বাবা ঠাকুর দ্বারা অবগত ছিল বলে মনে হয় না। সম্ভবত সিংহধ্বজ বাবু ওই প্রকাণ্ড ছবিটা দিয়ে এই দরজাটাকে পাকাপাকিভাবে বন্ধ করে দিয়েছিল। বাট ওয়াই? কারণ এই দরজা তো একটা কুৎসিত ইতিহাস বহন করে চলছে না। বাট ওয়াই, কি হতো এখানে? আপনি অন্ধকারে দাঁড়িয়ে অন্ধকারের কাহিনী শুনবেন? এক কাজ করুন, তার চেয়ে বরং ওপরে চলুন, আপনার লিভিং রুমে গিয়ে বসি। দিনের আলো ফুটতে না ফুটতে খবর পেয়ে গিয়েছিলেন অনিশ্চয়। অস্ত্র উদ্ধারের নাম শুনেই প্রায় উঠতে উঠতে চলে এসেছেন নূরপুরে। দ্রুত ঘুরে এলেন পাতালপুরি, একদম তলা পর্যন্ত দেখে এসে উপরে উঠে হাঁপালেন কিছুক্ষণ, তারপরেই গলায় বিলাপ ঝরে পড়ল। ও, আর্মস স্মাগলিং এর কেসেও আপনি পুলিশকে টেক্কা দিয়ে বেরিয়ে গেলেন কিন্তু। মিতিন ঠোঁট টিপে হাসল। তবে ক্রিমিনালদেরও ব্রেনের তারিফ করতে হবে কিন্তু, জিনিসগুলো রাখবার সময় ওরা এমন একখানা জায়গা সেট করেছে। ওই বাঁকগুলো কিন্তু সন্দীপ দাদের তৈরি না, ওগুলোর নির্মাতা হলেন বেসিল ডি অলমিরা। তিনি কে? তিনি হলেন ফ্রান্সিস ডি অলমিরার বাবা, অবশ্য ঠাকুরদাও হতে পারেন। আর ওই ফ্রান্সিস ডি অলমিরার কাছ থেকেই তো বাগচি বড়িবাড়ি বাড়িটি কেনেন। বেসিল ডি অলমিরা ছিলেন একজন পর্তুগিজ ঝাড়মাদ এবং দাস ব্যবসায়ী। ওই গ্রামগঞ্জ থেকে ছেলেবুড়োদের ধরে এনে ওই অন্ধকূপের মতন বাক্সগুলোতে তিনি ভরে রাখতেন। পরে জাহাজের খোল ভর্তি করার মতন লোক সংগ্রহ হয়ে গেলেই পত্রপাঠ চালান করতেন 7 সমুদ্রের 13 নদীর ওপারে। তার বদলে মিলত ঘড়া ঘড়া মোহর। করুণা এখনও আসেনি। মিনাধ্বজ নিজেই কফি বানিয়ে এনেছেন, ট্রেখানা টেবিলে রাখতে রাখতে বললেন, এখন বুঝতে পারছি গুপ্তধনের গুজব চাওর হওয়ার কারণ কি ছিল। হ্যাঁ, তা যা রটে তার কিছু তো বটেই। মিতিন হাতে কফি মগ তুলল। সিংহধ্বজবাবু ওই ঘড়া ঘড়া মোহরের গল্পই করেছিলেন ভুজঙ্গমোহনকে। সম্ভবত গুপ্ত দরজার সংবাদটিও তার অজ্ঞাত ছিল না, কিন্তু সিংহধ্বজবাবুর প্রতি বিশ্বাসঘাতকতা হবে ভেবে ভুজঙ্গবাবু ওই গোপন দরজাটির কথা কাউকে জানাননি, এমনকি দাস ব্যবসার কথাও না। তাতে হয়তো বাগচি বাড়ির দুর্নাম হওয়ার আশঙ্কা ছিল। তবে উনি খানিকটা হেয়ালি অবশ্য করেছেন, যার ফলেই ওই মাটির তলায় মাটি আর তার তলে ঘড়া ঘড়া মোহর এই গুজবটা ক্রমশ ছড়িয়ে পড়েছিল। অনিশ্চয় প্রাজ্ঞস্বরে বললেন, হ্যাঁ হ্যাঁ, ওই রিউমার থেকে কিন্তু আন্ডারগ্রাউন্ড চেম্বারের কথা আপনার মাথায় আসা উচিত ছিল মিনাধ্বজ ম্যাডাম। নিন হতে জল ঢোকা কিন্তু এখনো বন্ধ হয়নি মিসেস বাগচি, ওই জলপথেই তো এবাড়িতে অস্ত্রশস্ত্র ঢোকানো হয়েছে। কিভাবে বলুন তো? অনিশ্চয় খাড়া হয়ে বসলেন।
তাহলে একটু পিছন থেকে শুরু করি। অলমিটাদের সময় লক গেট ছিল তিনটে, তো জলের চাপ কমাতেই লক গেটগুলোকে মেনলি ব্যবহার করা হতো। আর যাদেরকে ধরে আনা হয় তারা যাতে কোনোভাবেই নদী পথে পালাতে না পারে তার জন্যও ছিল কিন্তু ওই তিন ধাপের গারদ। কোনো কারণে যদি জল বেড়ে যায় তাহলে গোটা পাতালপুরি ভর্তি হয়ে জল উঠে যেত ওই বেসমেন্টের চাতালে। তখন বাঙ্ক থেকে বের করে বেসমেন্টের ঘরগুলোতে বন্দি রাখা হতো সেই মানুষগুলোকে। আর যখন চালানের প্রয়োজন হতো তখন লক গেটগুলোকে খুলে ক্যানালে জল ঢুকিয়ে নৌকায় করে নদীতে আনা হতো, অর্থাৎ ওই আলমিরাদের ওই জাহাজ ঘাটাতে। পরে শিক্ষিত ধ্বজ বাড়িটা কেনার পর ধীরে ধীরে জাহাজ ঘাটা আর ওই দুটো লক গেটও পুরোপুরি ধ্বংস হয়ে যায়। দেখবেন খোঁজ নিয়ে হয়তো সেই সময় কোনো বড় ঘূর্ণিঝড় ঘটেছিল। হ্যাঁ হয়েছিল তো, অরুণাভর বাড়িতে তো কাল দেখছিলাম 1893-তে একটা জোর সাইক্লোন হয়েছিল এই এলাকায়। মিতিন পার্থর কথাটা প্রায় লুফে নিয়ে বলল, তবে তো ওই ঝড়েই, যাই হোক থার্ড গেটটা কোনো মতে টিকে গেছিল কিন্তু আর ব্যবহার হয়নি। সিংহদাসবাবু ওই গুপ্ত দরজাটি ছবি দিয়ে বন্ধ করার পরেও পাতালপুরিটা তো লোক চোখের আড়ালেই চলে যায়। পরে মিনধ্বজ ম্যাডামের ঠাকুরদা বজ্রধ্বজবাবু আর কোনো রকমই কোনো ঝুঁকিতে যেতে চাননি, পাছে ওই লক গেটখানা ভেঙে কোনোভাবে জল ঢুকে পড়ে এই আশঙ্কায় তিনি চাতালের পাঁচিলটাও তুলে দেন। অতএব লক গেটের অধ্যায়টা ওখানেই কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু তা হলো না। অনেকক্ষণ চুপ থাকার পর টুপুর বলে উঠল, সন্দীপ তা লক গেটখানা পরিষ্কার করে আবার ব্যবহারযোগ্য করে তুললেন। ঠিক তাই, কারণ এই বাড়িতে একা থাকার সময়ই সে আবিষ্কার করে ফেলেছে যে কীভাবে ওই লক গেটটা খোলা যায়, আর তার সাথেই সে বার করে ফেলে পাতালপুরিতে ঢোকার রাস্তা। এরপরেই তো ওই আর্মস ডিলারদের সাথে ওর যোগাযোগ হয়, তলে তলে নিজস্ব একটা দলও তৈরি করে নেয়। যেই রাতে জোয়ার হতো অমনিও লক গেট খুলে দিত, আর ওই অস্ত্র সমেত স্পিড বোট যেটা ছিল সেটা সোজা পাতালপুরিতে ঢুকে যেত, আর অস্ত্র বের করারও একই পন্থা। তবে স্থলপথেও পাচার হয়েছে বটে কিছু অস্ত্রের পেটি ওই গুপ্ত ধর্জার মাধ্যমে। এবং তাকে তো সন্দেহ করারও কেউ নেই, ফাঁকা বাড়িতে তো শ্রীমতী সন্দীপটা একাই অধীশ্বর। তা কেন, অঙ্গনমোহনবাবু তো আসতেন দুবেলা, তিনি কি কিছুই আজ করতে পারেননি? কি করে করবেন, প্রথমত তার যাতায়াত একটা নির্দিষ্ট টাইমে, আর সেই সময়টাতে তো সন্দীপটা লক্ষ্মী মেয়ে। দ্বিতীয়ত অনঙ্গমোহনবাবুর সাথে ব্যবহারটি অত্যন্ত মধুর রেখেছিল, তাছাড়া তিনি তো সবসময় নেশার ঘরে আছেন। মিনধ্বজ ম্যাডাম এসে পড়াতেই মিনধ্বজ পারমানেন্টলি থাকা শুরু করলেন যে তা না, সন্দীপটাকে বাড়ি থেকেও আউট করে দিলেন, ফলে সন্দীপ তারও ছটফটানি বাড়ছিল। কারণ এই ধরনের নিষিদ্ধ মাল তো আর রোজ রোজ আসে না, দু মাস চার মাস পরপর হয়তো কোনো জাহাজে চোরাগোপ্তা এলো, সমুদ্র থেকে সেই অস্ত্র স্পিড বোট বা নৌকা করে ঢোকে সন্দীপ তাদের মতন এজেন্টদের ঘরে, তারপরে বাকিটা পাচার হয়। এবার মিনধ্বজ দেশে ফেরার পরেও সন্দীপদার কাছে এরকম একটা অ্যাসাইনমেন্ট এসেছিল, তো ঝুঁকি নিয়ে ও পাতালপুরিতে পেটিগুলোকে তো ঢুকিয়ে দিল। প্ল্যান ছিল কারবারটা কিছুদিন বন্ধ রাখবে, পরে মিনধ্বজের যদি কোনো রকমভাবে খটকা লাগে তাই লক গেট খোলা বন্ধের ব্যবস্থাটা যেটা ছিল সেটাও সাময়িকভাবে অকেজো করে দেয়। আর সেই কম্মটা করতে গিয়ে বিপত্তি, যা ভয় পাচ্ছিল তাই হলো, মিনধ্বজ ম্যাডাম দেখে ফেললেন। মিনধ্বজ হতবাক স্বরে বললেন, আমি আবার কি দেখলাম? ওই যে দুটো চোর মাটি খোঁড়া। লক গেট বিকল করার জন্য ওরা মাটি খুঁজছিল? ওটাই তো ভ্রান্তি, দৃষ্টিবিভ্রম। আপনি যখন দূর থেকে দেখছেন তখন মাটি খোঁড়া হচ্ছে না বোঝানো হচ্ছে সেটা আপনি কিভাবে বুঝবেন? মিনধ্বজ ম্যাডাম কেমন ভ্যাবাচ্যাকা মুখে তাকিয়ে, চশমার কাঁচের পিছনে বড় বড় চোখ দুখানা যেন আরও বিস্ফারিত, তোতলানো গলায় বললেন, মাটি খোঁড়া হচ্ছিল না, ও ওরা কি বোঝাচ্ছিল তবে? আহা, ওখানটাতেই তো লক গেটের প্রাণ ভোমরা, পাথরের নিচটায়। আমার হিসেব বলছে যে ওখানেই আছে লক গেট খোলা বন্ধ করার যে মেন হাতলটা, সেটা ওই হাতল থেকেই মোটা লোহার তার খাঁড়া নেমেছে পাতালপুরিতে, সেখানে পুলিতে পাক খেয়ে লম্ববভাবে তার পৌঁছেছে লক গেটে, পাথর সরিয়ে হ্যান্ডেলটা ঘোরালেই কিন্তু লক গেট খুলে যাবে। কি কাণ্ড, যত শুনছি ততই শিহরিত হচ্ছি। চিরকাল চোখের সামনে পড়ে থাকা জিনিসে তো আর আমাদের কৌতূহল থাকে না। তবে হ্যাঁ, ইদানিং কিছু পরিস্থিতির তো বদল ঘটেছিল,
ওই জগদ্দল পাথর আর অনর অবস্থায় ছিল না, নিয়মিত সরানো হয় বলে আলগা হয়ে গেছিলো। সুতরাং এবার আপনার কৌতূহলও জাগতে পারত। বাট আমি কিন্তু সত্যিই কিছু খেয়াল করিনি ম্যাডাম। হতে পারে, তবে যার মনে পাপ তার তো ভয় হবেই না, এবং তাকে সাবধানও হতে হবে। অবশ্য একটা কথা মানছি, সন্দীপ তার উপস্থিত বুদ্ধিটা প্রখর। নয়তো ভাবুন, পরিস্থিতি ম্যানেজ করার জন্য কীরম চালাকি করে ও নিজেই ছেলে দুটোকে ধরিয়ে দিল, আর ওরাও সন্দীপ তার শিক্ষা অনুযায়ী ওই গুপ্তধনের হুজুকটা উড়ে গেছে পুলিশের কাছে। কিন্তু ওই যে ধর্মের কল বাতাসে নড়ে, ওই গুজবই যে সন্দীপ তাকে গাড্ডায় ফেলে দেবে সেটা তো ভাবতেও পারেনি। কী গাড্ডা? কেন, গুপ্তধন নিয়ে হইচই, ভিড়ভাট্টা, নিউজ চ্যানেল, হট্টগোলের মাঝে বেচারার তো নাভিশ্বাস উঠে গেছে। অবত্যা আপনাকে অনেক ভয় দেখানোর চেষ্টা করলো, রাত্রিবেলা চুপি চুপি বেসমেন্টে ঢুকে নানারকম সাউন্ডের টেপ চালাতো। হ্যাঁ, সেই কারণেই তো সন্দীপ তার সামনে থাকলে কোনোদিন আপনি ভৌতিক শব্দ পাননি। মিতিন সোফায় হেলান দিল। আপনি যে ভূতের ভয়ও তেমন কাবু হলেন না, এটা ওরই দুর্ভাগ্য। এদিকে পাতালপুরিতে জমে থাকা জিনিসগুলোরও তো ডেলিভারি ডেট আসছে না, আর এদিকেও ক্রমশ মরিয়া হচ্ছে। জিনিস পাচারের জন্য ইটভাটার পাঁচিল দিয়ে দুটো লোক নামালো, কিন্তু আপনি দেখে ফেললেন। স্পিড বোটে পাঁচজন এলো, আপনি সেটাও দেখে ফেললেন। অনিশ্চয় গোঁফ মোচড়াতে মোচড়াতে গিলছিলেন কথাগুলো। হঠাৎ গুরুগম্ভীর স্বরে বলে উঠলেন, আপনি যা বলছেন ম্যাডাম, তাতে তো এতদিনে মীরাধ্বজ ম্যাডামের সাবার হয়ে যাওয়ার কথা। আজ তো মানুষটা হাপিস হয়ে গেলেই কারই বা কী করার ছিল। তাতে একটু সমস্যা ছিল, মীরাধ্বজ ম্যাডামকে খুনি করুক কি লোপাট, চাঞ্চল্য তো একটা হবেই। কলকাতার আত্মীয় স্বজনরা আসবে, ছেলেমেয়েরা এসে পড়বে, আর সব থেকে বড়ো ঝামেলা তো হলেন আপনি। হাইজি সাহেব যে এরম একটা হেস্ত ন্যস্ত না করে ছাড়বেন না, এটাও তোকে মাথায় রাখতে হয়েছে না। অতএব সব মিলিয়ে যে চাপ সৃষ্টি হবে, এটা তো ওর কারবারেরই না 12টা বেজে যায়। তাছাড়া তার ওপর তো গ্রেপ্তার হয়ে যাওয়ারও চান্স রয়েছে। তার চেয়ে বরং কোনো রকমে এবারের অ্যাসাইনমেন্টটা বিনা ঝঞ্ঝাটে পার করে দেওয়াটাও জরুরি, ওর সেটাই মনে হয়েছিল হয়তো। আর মীরাধ্বজ ম্যাডামও সেদিন সেপ্টেম্বরে বিদেশ গেলে আবার না হয় তারপর ব্যবসা চালাতো। মিতিন একটু থামল, আর চোখে মীরাধ্বজকে দেখে নিয়ে বলল, তবে শেষ পর্যন্ত আপনাকে যে মারতো না তার কোনো গ্যারেন্টি নেই, কারণ আমদানি করা পেটিগুলো তো তোকে বের করতেই হতো না, আর পৌঁছেও দিতে হতো যথাস্থানে, নইলে সন্দীপটা নিজেই তো ঘেঁচাং ফু হয়ে যাবে। বটেই তো, ওই ব্যবসা সাংঘাতিক খতরনাক, লাখ লাখ টাকা উপার্জন হয় ঠিকই, কিন্তু প্রতি মুহূর্তে সামনে খাড়া, সামান্য বেগরবাই করলেই যান খতম, একবার লাইনে পা রাখলে বেরিয়ে আসারও কোনো উপায় নেই। পার্থ রুমালে মুখ মুছল। একেই বলে শাখের করাত, আসতে কাটে যেতেও কাটে। মীরাধ্বজ করুণ মুখে বললেন, আমি তো এখনো বুঝতে পারছি না, সন্দীপ দান মতো ভদ্র এডুকেটেড মেয়ে কি করে দেশদ্রোহীদের খাতায় নাম লেখালে? দুষ্কর্মের জন্য সম্ভাবনাময় একটা নিরালা বাড়িতে একটা ইয়াং মেয়ে একা বাস করছে দেখে হয়তো কোনো ওস্তাদ ছিপ ফেলেছিল, চারের সাথে বর্ষীয় বিঁধে গিয়েছে গলায়। আপনার সন্দীপ তো এখন হাঁসফাঁস করছে, বিচারার লাইফটাই বরবাদ হয়ে গেল। সেই টোপ দেনেওয়ালাকেও আমি ছাড়ছি না, হাতের মুঠো ঝাঁকিয়ে ঘোষণা করলেন অনিশ্চয়। যদি ভালোই ভালোই সব স্বীকার করে রাজসাক্ষী হয় তো আবার সুস্থ জীবনে ফিরলেও ফিরতে পারে। মিতিন চুপচাপ আলোচনা শুনছিল, হাত বাড়িয়ে ভ্যানিটি ব্যাগখানা টানল কাছে, কবজি উল্টে ঘড়ি দেখে বলল, আচ্ছা এবার তো আমাদের উঠতে হয় মিসেস বাগচি। সে কি এক্ষুনি যাবেন? রাত ভোর পরিশ্রম গেল, একটু বিশ্রাম টিশ্রাম নিয়ে। থ্যাংক ইউ ম্যাম, বাট আমরা বাড়ি গিয়েই রেস্ট নেব। ওকে, ফিসটা অন্তত নিয়ে যাবেন তো। মীরাধ্বজ উঠে দাঁড়ালেন। জাস্ট ওয়ান সেকেন্ড, চেক বইটা নিয়ে আসি আমি। লম্বা লম্বা পায়ে দোতলায় গেলেন মীরাধ্বজ। অনিশ্চয় গা ঝাড়া দিয়ে বললেন, চলুন চলুন, আমিও রওনা দিই, একবার শুধু থানাটা ছুঁয়ে যাব ব্যাস, তারপর চারজনে মিলে না হয় একসঙ্গে গল্প করতে করতে। পুলিশের গাড়িতে ফিরব। অনিশ্চয় ভুরু কুঁচকে বললেন, কেন, পুলিশের গাড়িতে কিসের অসুবিধে? না মানে শুনেছি পুলিশের গাড়িতে ওঠাটা নিজের হাতে, কিন্তু নামাটা অনেক সময় নাকি নামতে নামতে 6 মাস 1 বছরও লেগে যায়। অনিশ্চয় দম ছেড়ে হেসে উঠলেন, দুলে দুলে হাসলেন, হাসিতে তার সর্বাঙ্গ কেঁপে কেঁপে উঠল। ঘরের গুরুগম্ভীর আবহাওয়া তরল হয়ে গেল যেন।
মীনাধ্বজ ফিরলেন, হাতের সাদা খামখানা মিতিনকে বাড়িয়ে দিয়ে বললেন, আর দু একটা প্রশ্ন করব। বলুন। করুণা আর অনঙ্গকে কি কাজে বহাল রাখতে পারি? স্বচ্ছন্দে। সন্দীপ তাদের হাতে রেখেছিল, তবে পালিউট করতে পারিনি। আপনার তদন্তে আমি মুগ্ধ ম্যাডাম, কিন্তু রহস্য উদ্ঘাটনের সূত্রগুলো আপনি কি করে এত তাড়াতাড়ি পেয়ে গেলেন যদি জানতে পারি? নিছকই কিউরিয়সিটি। খামখানা ব্যাগে ঢুকিয়ে মিতিন ভাবল কয়েক সেকেন্ড, তারপর বলল, আমি শুধু চারটে সুতো জোড়া লাগিয়েছি, পাথর, বস্তা, বেসমেন্টের প্যাসেজের লেংথ আর বাড়ির উচ্চতা। মীনাধ্বজ ফ্যাল ফ্যাল তাকালেন। বুঝলাম না। একটা ভারী পাথর দীর্ঘকাল মাটিতে গাঁথা থাকলে যে পরিমাণ শ্যাওলা জমা উচিত সেটা কিন্তু ছিল না, অর্থাৎ পাথর মাঝে মধ্যেই সরানো হতো। তারপর পাঁচিলের ওপারে পেলাম দুটো মাটির বস্তা। ইটভাটায় তো আর বস্তা করে মাটি আসে না, ওরা পাড়ের মাটি কাটে অথবা হয়তো নৌকো বোঝাই করে মাটি আনে। তখনই বুঝেছিলাম তপনরা বস্তা বোঝাই মাটি এনেছিল ওই হ্যান্ডেলের জায়গাটা বোঝাতে, আর সন্দীপ তা বস্তা দুটো পরে পাঁচিলের ওপারে ফেলে দেয়। তাছাড়া গর্ত যদি খোড়াই হয়ে থাকে তো সেই মাটি দিয়ে গর্ত পুরো বুঝবে না, দুরমুষ করতে তো আরও মাটি লাগবে। তখনই বুঝলাম যে মাটি খোড়াই হয়নি। তিন নম্বর, আপনার বেসমেন্টের প্যাসেজের দৈর্ঘ্য, ওই যেখানে তিনটে ঘর রয়েছে, আপনার বাড়ির দৈর্ঘ্যের থেকে কিন্তু অন্তত 30 ফুট কম। তাহলে ওই শূন্যস্থানটা কোথায় গেল, তাই না? তৃতীয় ঘরের গুপ্ত দরজাই হলো এর একমাত্র সমাধান। এবার আসি আপনার বাড়ির উচ্চতায়। নদী থেকে লক গেট সমেত বাড়িটা আপনার যতটা উঁচু হওয়া উচিত, বাড়ির বেসমেন্টের ওপরের অংশ মিলিয়ে তার থেকে অনেকটা কম। অতএব একটা তো পাতালপুরি থাকতেই হবে, নয়তো হিসেব মিলবে না। এই সিম্পল ব্যাপারগুলো যে আপনারা কেন লক্ষ্য করেননি, সন্দীপ তো বোধ হয় এগুলো থেকেই। মীনাধ্বজ মোহিত হয়ে তাকিয়ে আছেন। তাঁর কাছ থেকে বিদায় নিয়ে মিতিন আর পার্থ অনিশ্চয়ের গাড়িতে গিয়ে উঠল। পা দানিতে পা রেখেও টুপুর হঠাৎ থমকাল, বলল, 2 মিনিট, আমি এক্ষুনি আসছি, বলেই ছুটতে ছুটতে সোজা গঙ্গার পার। প্রভাতি আলোয় কি সুন্দর উজ্জ্বল দেখাচ্ছে নদীকে। প্রায় 200 বছর ধরে কত কিছু ঘটে গিয়েছে বাড়িতে। সেই আলমিডাদের সময় হাজার হাজার মানুষের কান্না, বাগচি পরিবারের আয়েশি জীবন, শেষমেশ সন্দীপ্তার এই ভয়ঙ্কর কার্যকলাপ। বহতা নদী সবই দেখেছে, তবু কেমন বয়ে চলেছে উদাসীন। আপনা আপনি একটা দীর্ঘশ্বাস পড়ল টুপুরের। কার জন্য কে জানে। শেষ হলো আমাদের আজকের নিবেদন। সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসি সমগ্র থেকে গৃহীত গুপ্তধনের গুজব। পার্থর চরিত্রে রোনাল্ডো, টুপুর স্নেহা, অনিশ্চয় মজুমদারের ভূমিকায় শুভঙ্কর, মিতিন ঋষিতা, মীনাধ্বজের চরিত্রে শ্রেয়া, সন্দীপ্তার চরিত্রে স্বস্তিকা, ঠাকুরমশাই সোমজিৎ, করুণা বিতিশা, মাঝি কিঞ্জল, হোটেলের কর্মচারী সুপ্রতিম, সনাতনের চরিত্রে সুমন, পুলিশ অফিসার মিষ্টি, বুমবুমের চরিত্রে সুপ্রতিম এবং গল্প পাঠে আমি স্বর্ণাভ। পর্ব পরিচালনা ও গল্পের রূপান্তর শ্রীদীপ, প্রোডাকশন পোস্টার ও সাউন্ড ডিজাইন শ্রীদীপ। আজ এইটুকুই, ফিরে আসব পরের শনিবার ঠিক একই সময় নতুন একটা রোমাঞ্চকর গল্প নিয়ে। এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে তাড়াতাড়ি করে ফেলুন, না হলে নতুন গল্প যে মিস হয়ে যাবে। সাথে থাকুন, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন দ্য অ্যাডভেঞ্চার স্টেশন, অনলি অন আনফিল্টার্ড।